সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি আল রশিদ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং ওই কোম্পানির ওয়ার্ক কর্মেন্ট ভিসা আমার হাতে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ভিসাটা আজকে শুয়েছে হচ্ছে যে তেরো ছয় দু হাজার চব্বিশ ভিডিও যখন মেক করছি আপনারা চাইলে কনফিউশন থাকলে দেখতে পারেন ডেট তেরো ছয় দু হাজার চব্বিশ তিনটা বিয়াল্লিশে ভিডিওসটা মেক করতেছি অ্যান্ড হেয়ার ইজ দ্য ডেট খুব বেশি ক্লোজ দেখাবো না কমেন্ট ভ্যালেন্ট হবে মাত্র কয়দিনের ভিসা হয়েছে জানলে অবাক হয়ে যাবে ভিডিওটা শেষ দেখবেন দেখবেনটা বলে দিব হ্যালো ব্যাড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিক ওয়েলকাম ট ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন বা দেখতেছেন এবং ভবিষ্যতে দেখবেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি এটা হচ্ছে স্বামী মাতব্বর একদম প্রথমে যদি বলি ওনার বাসা হচ্ছে তাল মাতে দেন হচ্ছে নাইম ভাই তো দুইটা বিষয় ডেলিভারি আছে আজকে আলহামদুলিল্লাহ এবং আমি আপনাদের একটু একটু দেখাই ব্যাগ লকটা লাইক কয় মেডিকেলটা করা এবং ভিসাটা আমি চেক করে দিচ্ছি এটা যে আল কোম্পানির ভিসা আমি আপনাদেরকে স্পেসিফিক প্রুফটা করে দিচ্ছি ভাই একটু টাইম দিন আমি প্রথমে একটু কোম্পানির ওয়েবসাইটে যাই দেখেন আলহিট্রিডিং অ্যান্ড কন্ট্রাক্টিং এই হচ্ছে কোম্পানি আর টি আর হ্যাঁ একটু টাইম নিচ্ছি আমি সমাজের আন্তর্কে দুঃখিত যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন ফর্টি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটি সেভেন পিপল মিনস এ লট ফর মি থ্যাংক ইউ সো মাছ গাইজ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আমি জানি না আসলে কোন ল্যাঙ্গুয়েজ আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো থ্যাংক ইউ বলাটা আমার মনে হয় না যেখানে অ্যাপ্রোপ্রিয়েট কলস এটা আরে আসলে থ্যাংক ইউ থেকে অনেক বেশি কিছু আপনারা ডিজার্ভ করেন আমি একটু কোম্পানির ইয়াতে যাই আলফি ট্রিডিং অ্যান্ড কন্ট্রাক্টিং দেখেন আর টিসিসি একটু ওয়েবসাইটে চলে যাচ্ছে ডিরেক্টলি এই লিঙ্কটা কেন যেন আসতেছিলো না তো আমি একদম ডিরেক্টলি চলেছি নেটওয়ার্ক ইস হয় মাঝে মধ্যে এই যে হচ্ছে আওয়ার স্প্রিং সেল হেলথ স্টার্টেড আচ্ছা সারি ডিফ্রেন্ট এই যে হচ্ছে কোম্পানির ওয়েবসাইট দেখেন আপ কোম্পানি যথেষ্ট বড় এবং যারা সৌদি আরবে আসেন আল রসিদি ছিলেন এমন লোক খুব কম নেজম পার্টনার যেমন একটা বড় কোম্পানি সেম আল রসিদি দেখলো একটা বড়ো ধরনের কোম্পানি হ্যাঁ এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট ঠিক আছে তো আমরা যদি এখন এই বিষয়গুলো আপনার একটু চেক করে দেখাই ফর স্যাটিসফ্যাকশন আমরা একটু যাচ্ছি মোফা ডট জেবি ডট কেএসি ভিসা প্ল্যাটফর্ম আমরা একটা চেক করে দেখাচ্ছি তাইলে হচ্ছে কনফিউশনটা দূর হয়ে যাবে কারণ দুইটা চেক করে টাইম কিল করার কোনো মানে হয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না তো আমরা প্রথমে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি ব্যক্তিগত নিরাপত্তার সাথে আমরা পাসপোর্ট নাম্বারটা না বলি আচ্ছা এটা হচ্ছে ওয়ার্ক নাম্বার হচ্ছে স্পেসিফিকে চলে আসছে তোমরা এই হাজার চব্বিশ আজকে আজকে বৃহস্পতিবার এবং অফিসের ঈদের ছুটি শুরু হয়ে যাবে আজকে ভিসাটা হয়ে গেছে সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুক্রিয়া বিকজ হচ্ছে যে আমি ওনাদেরকে বলেছিলাম যে ভাইয়া আপনাদের ক্ষেত্রে আমি ট্রাই করব বিফোর ঈদ যেন ডেলিভারিটা করে দিতে পারি আপনাদের ঈদটা ভালো কাট হচ্ছে যে শামীম ভাই আর হচ্ছে নাইম ভাই ঈদ মুবারক বিকজ হচ্ছে আপনাদের জন্য আই গেস আজকে ঈদ মানে ঈদের একটা ফিলিংস আপনারা পাচ্ছেন হোপফুলি যদি নাইম ভাই ভিডিও দেখে থাকেন প্লিজ একটু কমেন্টস করবেন শামীম কোথায় দেখেন ভিডিও যদি দেখে থাকেন প্লিজ একটু কমেন্টস করবেন অফিসের অ্যাড্রেস নিয়ে অনেকের কনফিউশন আছে স্টিল ন আমি একটু শর্টকাটে বলি আলফাই হ্যানোভার্সিজ সার্ভিসেস এইস সেভেন্টি নাইন ব্লক জি চিয়ারনবাড়ি বনানী ঢাকা এইটা হচ্ছে তিন তলায় আমাদের গুগল ম্যাপসে গেলে আমাদের গুগল ম্যাপ বলতেছে আপনি গুগল ম্যাপসে গেলে আমাদের লোকেশনটা খুঁজে পেয়ে যাবেন একদম ইজিলি অ্যান্ড আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে মানে হচ্ছে যে আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনি চাইলে আমাদের পেজে গিয়ে একটু কন্ট্যাক্ট করতে পারেন সেই ক্ষেত্রে আমি একটু পেজের নামটা একটু দেখাই আপনাদেরকে টি গোল হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ দিস ইজ আওয়ার ফেসবুক পেজ আপনি এখানে কানেক্টেড হতে পারেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট বলি এটা হচ্ছে নাম্বার আর হচ্ছে মেগিন বলি এটা অফিসের নাম্বার আপনাদের আমি একটু বলে চাচ্ছি আজকে থেকে আমাদের অফিস অফিসালি ক্লোজ হয়ে যাবে আজকে হচ্ছে তেরো তারিখ ইনশাআল্লাহ বাইশ তারিখ শনিবার অফিস ওপেন হবে দ্যাট মিনস কালকে শুক্রবার থেকে আগামী শুক্রবার টানা আট দিন অফিসে ছুটি থাকবে ফ্রাইডে টু ফ্রাইডে এইট ডেস টোটাল হচ্ছে অফিস অফিসিয়ালি অফ থাকবে বাট ইউল গেট কন্টেন্ট আমি হচ্ছে যেটা করবো আমি যেখানেই থাকি আপনাদের জন্য ভিডিওস মেক করা থাকবে আপনারা আপডেটগুলো পাবেন প্লাস কন্টেন্ট পাবেন আর আপনারা এই ইডে ছুটিতে কে কী টাইপের কন্টেন্ট চান সেটা আমাকে বলতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের কথা অনুযায়ী কন্টেন্ট দেবো এবং কালকে আমি একটা ভিডিওস আপলোড করেছিলাম ইউরোপ নিয়ে যে কাজ করা ঠিক হবে কি না তো ওইখানে আমি দেখলাম যে সবাই মোটামুটি পজিটিভ কমেন্টস করছেন এবং কয়েকজন আমাকে না করছেন তবে আমি খুব বেশি খুশি হয়েছি যারা আমাকে না করছেন কজ এই লোকগুলো হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসে কেন বললাম কারণ তারা চায় ভাই কোনো ঝামেলায় না পড়ুক সো এখনও আপনারা কমেন্টস করতে পারেন যে ইউরোপ নিয়ে আমি কমেন্টস কিন্তু তা শুরু হয়েছে তো আমি দেখি অলমোস্ট ফাইভ হান্ড্র কমেন্টস হয়ে গেছে প্রবাবলি ওয়ান থাউজেন্ড প্লাস কমেন্ট আসুক আপনাদের ওপিনিয়ন কী কিক আমি সবসময় আপনাদের নিয়ে কাজ করে ট্রাই করতেছি এবং করতেছি সো যেটা আপনারা চাইলে ওইটা হবে এবারে কিছু হবে না ফর শিওর থাকেন সো আমি একটু যদি দেখাই আপনাদেরকে সেই ক্ষেত্রে যে ভিসাটা হয়তো কদিন টাইম লাগছে আমরা মেডিকেল ডেটে চলে যাবো যদি একটু মেডিকেল দেখাই যে কবে এক মেডিকেল করছি এবং কদিন টাইম লেগেছে সো আমরা স্যার দিচ্ছি হচ্ছে মেডিকেলের রিপোর্টটা ওয়াফিফ ডট কম আমরা চলে যাই ওয়াফিফ ডট কম হচ্ছে গামকা ভক্তদের যে সেন্টারগুলো আছে এখানকার মেডিকেল করার সিস্টেম ওকে আমরা একটু চেক দিবো এগেন সাইমেরটায় চেক দিচ্ছি ন্যাশনালিটি দিয়ে দিন বাংলাদেশ আদারওয়াইজ কিন্তু হবে না অন্য কান্ট্রি দিলে আসবে না এখানে তো পাসপোর্ট নাম্বার আর ন্যাশনালি দিয়ে চলে যাবেন স্যামের মেডিকেল রিপোর্ট ফিট অনলাইনে আছে এটা আমরা যদি তো পিডিএফ টিক ডাউনলোড করে নিই সেই ক্ষেত্রে দেখতে পাবো কদিন লেগেছে আচ্ছা উনি মেডিকেল কোসল একুশ পাঁচ দুই হাজার চব্বিশে আপনি গত মাসের একুশ তারিখে আজকে হচ্ছে এই মাসের তেরো তারিখ তো ওইখানে হচ্ছে আপনার নয় দিন আজকে হচ্ছে তেরো দিন তো তেরো আর হচ্ছে নয় বেসিক্যালি আপনার বাইশ দিন তো বাইশ দিনে সৌদি আরবের একটা ওয়ার্ক ভিসা পাওয়া এবং আল রশিদ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টের মতো কোম্পানি ইটস নট এ ব্যাড ডিল অ্যাকচুয়ালি খুবই ভালো ডিল মানে ফ্রম প্যাসেঞ্জার অ্যান্ড আপনার অনেকেই জানেন যে দুই মাস তিন মাস ঘুরে মানুষ মেডিকেলের ম্যাচ চলে যায় মুফা হয় না ফিঙ্গার হয় না অনেক ইস্যুজ হয় তো আলহামদুলিল্লাহ আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ খুবই ক্ষুদ্র মানে আমি বিলিভ করি যে আমার থেকে ক্ষুদ্র এই সেক্টরে কেউ নেই তো ওই জায়গা থেকে আমি যে একজন মানুষের স্বপ্ন পূরণ করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দিছে বা আমি মাধ্যম হিসেবে কাজ করতে পারতেছি এইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মাঝে মধ্যে হয় কি মানে অবশ্যই টাকা লাইফ ইম্পর্টেন্ট বাট মানি ক্যান বাই হ্যাপিনেস আমি বিলিভ করি এটা হ্যাঁ অনেকে বলে যে মানি ডাজেন্ট বাই হ্যাপিনেস বা অনেকে বলে মানি ক্যান বাই হ্যাপিনেস হয়তো তার পার্সপেক্টিভ থেকে হয়তো সে কিনতে পারে বাট দোয়া পাওয়ার যেই বিষয়টা এটা বোধহয় হয় টাকা দিয়ে পাওয়া যায় না হ্যাপিনেস যদি সে কিনতেও পারে কেউ ধরলাম টাকা দিয়ে হ্যাপিনেস কিনে বাট আপনি কি অ্যাকচুয়ালি দোয়া নিতে পারবেন টাকা দিয়ে হ্যাঁ আমি বলুন ভাই দান করলে তো অনেক দোয়া পাওয়া যায় হ্যাঁ ডেফিনেটলি দান করলে দোয়া পাওয়া যায় বাট দান করে পাওয়া এক দোয়া আর কারো মন থেকে অন্যভাবে আসা মানে কাজ করে দেওয়ার পরে আসা এই দোয়া মনে হয় ডিফারেন্ট সব দোয়াই অবশ্যই ভালো কোনো দোয়াই খারাপ না বা ছোটো না এই হচ্ছে বিষয় উপর অন্য অন্যদিকে না নিই আমরা এই টপিকগুলোকে তো আমি যেটা বলতেছিলাম যে বাই বাইশ দিন তেইশ দিন একটা ভিসা পেয়ে যাও সৌদি আরবের বর্তমানের ভিসা এবং আলু মতো কোম্পানিতে ইটস এ গুড ডিল এবং যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন ঈদ মোবারক সকলকে এখন থেকে প্রত্যেক ভিডিওসে আপনাদেরকে ঈদ মোবারক বলতে থাকবো আগামী দশ দিন শুধু ধুমায় ঈদ মোবারক দেবো আপনাদের কী অবস্থা আমাকে বলতে পারেন কোথা থেকে দেখতেছেন এবং হচ্ছে যে কোরবানির প্রিপারেশন নিয়েছেন কিনা আলহামদুলিল্লাহ আমাদেরটাও মোটামুটি নেওয়া হচ্ছে ফ্যামিলি থেকে আমার যেটা ডিউটি হবে একদিনের জন্য হচ্ছে কষাই হয়ে যাবো আই উইল ডু ইট ইনশাল্লাহ এবং ঈদের পরে আপনাদের জন্য দেশের বাইরের কন্টেন্ট আসতেছে ইনশাল্লাহ বি রেডি থাকেন মানে বি রেডি বলতে হচ্ছে যে রেডি থাকেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস কন্টেন্ট পাবেন এবং আপনি আমি দেশের বাইরে যাওয়ার পরে কোন কোন রিলেটেড কন্টেন্ট চাচ্ছেন ওই দেশ সম্পর্কে আমাকে একটু বললে আমার জন্য সুবিধা হবে আমি আপনাদের চাহিদা অনুযায়ী কন্টেন্ট দেওয়ার ট্রাই করবো এটা আমি অলওয়েজ ট্রাই করি ইনশাআল্লাহ বাকি জীবনেও করে যাব তো এগেন যদি কৃতজ্ঞতা শেয়ার করি যারা আমার ভিডিও দেখেন বা দেখবেন আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ ইউরোপ নিয়ে কাজ করার বিষয়টা এখনও আমি ভাবতেছি আপনারা আমাকে কমেন্টস করেন আমি দেখে শুনে জানাবো হচ্ছে বিষয় এবং শাহিম ভাই নাইম ভাইকে এগেন কংগ্রাচুলেশন আপনাদের ফ্লাইট ইনশাল্লাহ ঈদের পরে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে ঈদের পরে টেনিং ফিঙ্গার করে ফেলবেন অ্যান্ড প্লিজ আমাকে বললেন ঈদের ফাঁকে আপনারা কোন টাইপের কন্টেন্ট চাচ্ছেন আই উইল ওয়ার্ক উইথ দিস অ্যাকচুয়ালি এবং ঢাকাতে এসে আলহামদুলিল্লাহ ঢাকাতে ঈদ হবে সবাই দেখা হবে আমাদের বাসা যেহেতু পাশে দৌড় দিয়ে চলে যাওয়া যায় আমি আমার বাইক টান দিলে অ্যারাউন্ড ওয়ান আওয়ারের মধ্যে আমি আমার বাসায় চলে যেতে পারি খুব বেশি সময় লাগে না এসব আরো আপডেট ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে শেয়ার দি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম